কাঁচা রাস্তা পাকা করার দাবিতে বুধবার মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল দক্ষিণ দিনাজপুর জেলার বংশারী ব্লকের 2 নম্বর ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। সূত্রের খবর, বংশারী ব্লকের 2 নম্বর ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের রসুনপুর থেকে আঙ্গারুন পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বহুবার ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি আশ্বাস বলে অভিযোগ। গত বিধানসভা ভোটের আগে এলাকার লোকজন মহকুমা শাসকের দ্বারস্থ হয় এবং রায়গঞ্জ পুনিয়াদপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। সেই সময় প্রশাসনের পক্ষ থেকে কথা দেওয়া হয় আগামী 3 মাসের মধ্যে তাদের রাস্তা তৈরি করে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা না হয় সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের বলে অভিযোগ। তাই বুধবার মহকুমা শাসকের কাছে রাস্তার দাবিতে ডেপুটেশন দেয় ব্রজবল্লভপুর এলাকার বাসিন্দারা। এ প্রসঙ্গে এক বাসিন্দা হরিশ মাহাতো জানান, ব্রজবল্লভপুর 2 নং চ্যাংড়া সংসদ, আমাদের চ্যাংড়া পিছলা থেকে আঙ্গারুন হইতে নীলগম্ভীর পর্যন্ত এই রাস্তার দাবিতে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। পাকা করার দাবিতে আমাদের রাস্তা অটো ভ্যান রেস্কা সাইকেল পর্যন্ত চলে না বৃষ্টি হলে। সেই রাস্তায় ছাত্র এবং ছাত্রী তারা বুনিয়াদপুরে পড়াশোনার জন্য আসেন। এর আগে আমরা 2014 সাল থেকে আমরা এই আন্দোলন করছি রাস্তা পাকার দাবিতে। আজকের ডেপুটেশনে এসডিও সাহেব যে বললেন যে পুজোর আগে বা শীতের সময় রাস্তার কাজ শুরু হবে, এই বলে আশ্বাস দিয়েছেন। যদি না হয় আমরা এই আন্দোলনকে আরও দীর্ঘস্থায়ী আন্দোলনে রূপ দিব। তবে পাড়ায় সমাধানের মাধ্যমে এই সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে জানান গঙ্গারামপুর মহকুমা শাসক মানবেন্দ্র দেবনাথ। হ্যাঁ, ওদের সমস্যাটা কিন্তু সত্যি গুরুতর সমস্যা। তো ওরা আগেও এসেছিলেন, ওদের রাস্তা হচ্ছে আপনার রসুলপুর টু আঙ্গারুন চণ্ডীতলা। এরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, একটা বিশেষ পলিটিক্যাল পার্টি পিছনে আছে। তাদের বলেছি যে স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে দেখা করুন, তারা দেখা করছেন না, তারা বারেবারে বিডিও এসডিওর কাছে আসছেন। কিন্তু আমরা তাদের দুঃখটা বুঝে সেটা পাড়ায় সমাধানে অন্তর্ভুক্ত করেছি এবং সিরিয়াল নাম্বার 10-এ আছে। আশা করি আমরা পাড়ায় সমাধানের মাধ্যমে এটা দ্রুত সমাধান করতে পারব। বংশীয়ারি থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, নিউজ টুডে। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে। Complete man.